বিরতির পর এলাম টাফ ফাইট বিধৃত ব্রততে যে কথা বিরতির আগে বলছিলাম রহস্যময় কারণে আক্রান্ত পরিবারের যিনি কর্তা অর্থাৎ যা স্ত্রীকে মারধর করা হয়েছে পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ তিনি তিনি আমাদের অনুষ্ঠানে আসার কথা ছিল কিন্তু রহস্যময় কারণে সাড়ে তিনটের পর থেকে তাকে আর যোগাযোগ করা যায়নি তিনি আসবে বলে কথা দিয়েছিলেন কিন্তু তাকে যোগাযোগ করা যায়নি যেখানেই তিনি থাকুন সুস্থ থাকুন ভয় পাবেন না সুস্থ থাকুন আমাদের অনুষ্ঠানে আজকে তাকে নিয়ে আসার কথা ছিল রহস্যময় কারণে সাড়ে তিনটের পর থেকে তাকে আর ফোনে ধরা যায়নি আমি একবার মৃত্যুঞ্জয়ের কাছে চলে যাব মৃত্যুঞ্জয় উত্তর কলকাতার তো একটা আলাদা সাংস্কৃতিক একটা বলা যেতে পারে বলয় রয়েছে সেই বলয়ের মধ্যে পাড়া কালচারটা খুব খুব সুসঙ্গবদ্ধ উত্তর কলকাতা মানেই উত্তর কলকাতার আড্ডা উত্তর কলকাতার মানুষে মানুষের সম্পর্ক উত্তর কলকাতার পাড়ার ঝগড়াও আসলে কিন্তু এক পরিবারের মধ্যে যেরকম ঝগড়া হয় ঠোকাঠুকি হয় একদিনের ঝগড়া পরের দিন ভাব হয়ে যায় সেই উত্তর কলকাতা যার ঐতিহ্য যার সংস্কৃতি নিয়ে গর্ব করি সেই ঐতিহ্য কিন্তু আজকে মাটিতে অর্থাৎ ধুলোয় মিটিয়ে মিলিয়ে যাচ্ছে তার কারণ একটি প্রোমোটিংকে কেন্দ্র করে প্রমোটিং এখন আমি স্ট্রংলি প্রোটেস্ট করছি আমি না করে পাচ্ছি না যে মানে আপনি উত্তর কলকাতার ঐতিহ্য সংস্কৃতি একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে কি করে মানে খারাপ হচ্ছে আমি তো কারণে আমার মাথায় আসছে না আপনার মাথায় আসছে না আমি না আপনার মাথায় আসবে না তার কারণ আপনি প্রতিবেদনে আপনি বলুন যে পাড়ার কাউন্সিলর বিধায়ক এবং শাসক দলের নেতৃত্ব জড়িত নয় কেউ জড়িত নয় আমি মেনে নিচ্ছি তো কিন্তু উত্তর কলকাতায় একটা গাছের পাতাও যেখানে আপনাদের না জানিয়ে পড়ে না সেখানে ঢুকে আট আটজন সমাজের মধ্যে পারিবারিক বিবাদ নেই উত্তর কলকাতা আমি বলতে জানেন আমাকে শেষ করতে দিন যে পারিবারিক বিবাদ নেই বা উত্তর কলকাতা হলো তাতে পাড়ি বাড়ি পাড়ি বিবাদ নেই আছে বাড়িওয়ালা যা ভাড়াটের বিবাদ নেই উত্তর কলকাতায় আছে এগুলো তো আছে এগুলো নিয়েই তো উত্তর কলকাতা চলে এইবার যদি একটা বাড়িওয়ালা ভাড়াটের বিবাদ থাকে জমি সংক্রান্ত কিছু যদি বিবাদ থাকে সেটা ভাইয়ে ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ হয় সেটা উত্তর কলকাতাতে আছে মধ্য কলকাতাতে আছে দক্ষিণ কলকাতাতে আছে সারা পশ্চিমঙ্গায় ভারতবাসু আছে এর সাথে তো রাজনৈতিক এর সাথে রাজনৈতিক কোন সম্পর্ক নেই এর সাথে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আপনি উৎস তো কোন সন্দেহ নেই ওখানে তো আর গরু কয়লা নেই আরে আপনার যদি ওখানে যদি কোন কাটমানি পাওয়া যায় তাহলে আপনি বলুন গরু কয়লা তো পাবেন না বাবা আপনারা কাটমানির আপনারা দেখেন না চ্যানেলে আপনারা দেখান না কোনো কাটমানি হচ্ছে ওয়েলকাম আপনারা দেখান কাটমানি চলছে আপনারা দেখাতে পার আপনারা কেন দেখাতে পারছেন না ক্যামেরার মাধ্যমে আজকে যদি উত্তর কলকাতায় কাটমানি না হতো উত্তর কলকাতায় যদি প্রোমোটারদের ওপরে এরকম কিছু করা হতো তাহলে উত্তর কলকাতা একের পর এক নির্বাচনে প্রত্যেকটা বিধানসভা সিট আজকে উত্তর কলকাতা থাকতো না যেইখানে বিজেপির গড় আজকে জোড়াসাগরের মতো বিধানসভা কেন্দ্র উত্তর তৃণমূল কংগ্রেস জিতত না যেখানে অমিত শাহ থেকে আরম্ভ করে নরেন্দ্র মোদী নিজে আসছে যোগী আদিত্যনাথ আসছে সেইখানে উত্তর কলকাতা আজকে বিজেপি বলা হতো যে এখানে বিজেপি জিততে পারে সেই জোড়াসাগর সিটটা উত্তর কলকাতা উত্তর কলকাতার প্রত্যেকটা সিট আমরা দু হাজার একুশে জিতেছি তার মানে উত্তর কলকাতার মানুষ আপনারা যে এগুলো এগুলো না একটা ন্যারেটিভ ঠিক করা হচ্ছে মিডিয়া বা বিরোধী দল মিলে উত্তর কলকাতায় যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে মানুষ আমাদের পাশে আপনি মানুষ ভোট দিচ্ছেন মানুষ তার বিবেক তার অভিজ্ঞতা থেকেই ভোট দিচ্ছেন ভোট নিয়ে তো ভোট নিয়ে তো আলোচনা হচ্ছে না আমরা যারা রাজনীতি করছি আলটিমেট কথা নিয়ে ভোট হচ্ছে মানুষ আপনাদের ভোট দিচ্ছেন আপনি আমায় আপনি আমায় কাটমানি দিচ্ছেন আপনি আমায় কাটমানি দিচ্ছেন যখন আমি আপনার কাছে গিয়ে ভোট চাইছি আমি এটা জিজ্ঞেস বোনা না আপনি ভোট দেবেন আমি যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে গিয়ে আপনার কাছে গিয়ে বলে বাড়িতে গিয়ে যে আমার প্রার্থী এই হয়েছে আপনি তাকে ভোট দিন ভোট দেবেন উত্তর কলকাতায় কারা কারা আছেন ভাবুন তো পরেশপাল কতবারের বিধায়ক সাধন পান্ডে প্রয়াত হয়েছে কতবারের বিধায়ক এগুলো আগে ভাবুন উত্তর আমি আপনার কাছে আসছি আমি একবার চলে যাব সুশ্পিকা আপনার কাছে আপনার কি মনে হয় মানুষ ভোট দেয় না বলছে শ্রী ছাড়া কাউকে ভোট দেয় না উত্তর কলকাতার মানুষ সত্যি তো বিরোধী কেন কাউকে বিকল্প নেই এটা তো মানছি এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় ঋতুঞ্জয় আপনার দেওয়া উচিত প্রথম কথা বলি এক বছর আগে একটু চলে যান ঋতব্রত দা 2021 এ ভোট হলো ভোটের রেজাল্ট বের হলো দোসরা মে পরে পরে পোস্টפולViolence শুরু হলো প্রথম শিকার কিন্তু উত্তর কলকাতার আমি অভিজিৎ সরকারের কথা বলছি এবং সেখানে বিধায়ক পরেশ পাল তাকে কিন্তু সামান করা হয়েছিল অবশ্যই টিল নাও হি নট চার্জশিটেড বাই দা সিবিআই

সেটা নয় সিবিআই চোদ্দ বার একটা মানুষকে সামন করতে পারে সেটা ব্যাপার কিন্তু হি ওয়াজ সামন বাই দ্য সিবিআই মানে পরেশ পালকে ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে ওনাকে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল উনি হাজিরা দিতে গিয়েছিলেন কেন দে ওয়াজ এ স্পেসিফিক অ্যালিগেশন বাই দ্য ফ্যামিলি যে হি হ্যাজ অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি কিন্তু আপনি উত্তর কলকাতার কথা অনেকক্ষণ বলছেন যদিও আমি দক্ষিণ কলকাতার কিন্তু উত্তর কলকাতার মানুষের ঐতিহ্যকে আমি কখনোই মানে উত্তর কলকাতার ঐতিহ্যকে কখনোই আমি ছোট করে দেখছি না যেমন আমি কখনো ছোট করে দেখি না যে মৃত্যুঞ্জয়ের মতন যারা কিছু এই যে বললো ষাট দিন আমফানের মানুষকে খাইয়েছে এরকম প্রচুর তৃণমূল সমর্থক আছেন মৃত্যুঞ্জয় তো একটা একটা এলিথ সোসাইটি থেকে আসছে আর গ্রামের দিকে আমি জানি প্রচুর তৃণমূল সমর্থক আছেন যারা দুশো চারশো টাকার জন্য তৃণমূলের ঝান্ডা ধরছেন যেখানে কোটি কোটি টাকা রোজগার করে মানে মানুষের কোটি কোটি টাকা আত্মসাত করে তৃণমূলের নেতা

কেন্দ্রীয় এজেন্সিকে কে ব্যবহার করা হচ্ছে অবিজেপি দলগুলোর বিরুদ্ধে এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে বলে আসছে এতে নতুন আমি বলছি আমি বলিনি যে এই যে আপনি যেটা বলছেন তো একটা যদি সাংসদ হয় তাহলে এই বক্তব্যগুলো সংসদে দাঁড়িয়ে কেন বল। একদম ঠিক এত একদম আমার মনে হয় যে উনি এখন এই শুভেন্দু অধিকারীকে কেন সিবিআই ডাকছে না নারদা কেসে বা সারদাতে যে এখন মানে প্রাইম ওনার নামটা চলে আসছে

কেন্দ্রীয় সরকার করছে এটা আপনি অভিযোগ করেছেন আর এই লেলিয়ে দেওয়ার জন্যে আপনারা বাধ্য হচ্ছেন অন্তত যে কথাটা দিলীপ ঘোষ মহাশয় বলেছেন যে আপনারা বাধ্য হচ্ছেন সিবিআই এর সঙ্গে একটা সেটিং করতে এটাই বলছিলেন সিবিআই এর সাথে সেটিং করব আর পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করবে ইডি আর সিবিআই সাথে সেটিং করব। অনুব্রতকে অ্যারেস্ট করবে সিবিআই

দিতে গেলে তো শো শেষ হয়ে যাবে আমি তিন চারটে নাম বলবো হিমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অলরেডি বলে ফেলেছি কংগ্রেসে ছিল সারদায় প্রথম যাদের নাম ছিল অভিযোগে তাদের মধ্যে একজন কংগ্রেসে ছিল বিজেপিতে গেল একবারও সিবিআই ডাকেনি এবং

দায় হয়ে দাঁড়াচ্ছে দলে দিতে জন মানুষে এবং পারিপার্শ্বিক ব্যাপারগুলোতে মানুষ যখন তৈরি পার্থ চ্যাটার্জির দল অব্যাহতি দিয়েছে এবং আমরা দল এর সাথে এটাও বলেছে সাংবাদিক সম্মেলন করে যে পার্থ চ্যাটার্জি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাথে ছিল বিভিন্ন পথ সামলে এসছেন এবং সরকারে বিভিন্ন দপ্তর সামলে এসছেন উনি নিজেকে নির্দোষ প্রমাণ করে আসুন না ওয়েলকাম ওয়েলকাম নিজেকে নির্দোষ প্রমাণ করে আসুন তৃণমূল কংগ্রেসে আবার ওয়েলকাম সিবিআই কেও যেমন প্রমাণ করতে হবে যে পার্থ চ্যাটার্জি দোষী মানে ইডিকে এবং পার্থ চ্যাটার্জি কেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে সেরকম অনুসন্ধান করতে ক্ষেত্রেও এখনো অবধি যা অভিযোগ অসহযোগিতার অভিযোগে কিন্তু অনুব্রত মন্ডলকে সিবিআই অ্যারেস্ট করেছে এখনো অবধি কিন্তু চার্জশিট দেয়নি চার্জশিট দিক তাড়াতাড়ি তদন্ত শেষ করুক

আপনার একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ প্রশ্ন ছিল এই প্রশ্নটা আমি সরাসরি সুস্মিতাদের কাছে যাব মৃত্যুজ্ঞ যেটা বলতে চেয়েছেন দিলীপ ঘোষ মহাশয় যিনি আগে এখানে রাজ্য সভাপতি ছিলেন এখন তিনি সর্বভারতীয় সহ সহসভাপতি ভারতীয় জনতা পার্টি উনি বলছিলেন এটা কি কোথাও যে আপনাদের এই মুহূর্তে রাজ্যের সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় অথবা আপনাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে যে তার খুব সেটাই অভিমানটাই ঝরে পড়েছে একেবারেই নয় এটা কি টার্গেট ছিল আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি রাজ্য বিজেপির মুখপাত্র হিসেবে আপনারা আমাকে ডেকেছেন এখানে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের সিনিয়র লিডারশিপের মধ্যে কোনো একটা কোনো ঝামেলা নিজেদের মধ্যে নেই কোনো এখন দেখুন মন কষাকষি তো হতেই পারে যে একটা মন কষাকষি হতে পারে কিন্তু আমরা সকলেই একটা অর্গানাইজেশনের একটা অর্গানাইজেশনে বিলং করি আজকে আমি লিগাল ডিপার্টমেন্টের কো কনভেনার আমার একটা কো কনভেনারের সাথে বা আমার কনভেনারের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক একটা কিন্তু তার মানে আমরা অর্গানাইজেশনের স্বার্থে কখনো কথা মানে অর্গানাইজেশনে থেকে আমরা তাকে আমি চাইবো যে আমার কনভেনার বেরিয়ে যাক আরে

কথা মনে এসছে কোনো

সেগুলোই আমরা জানি বলছি দিদি দু মিনিট বলি দিদি বললো না দিদি বললো যে দিদি মনে নেই ভুলে যেতেই পারে আমরাও ভুলে যাই অনেক কিছু দিদি বললো যে সিনিয়র নেতৃত্বের মধ্যে কোনো ঝামেলা নেই শীতকালীন পিকনিক বিজেপির তো হিট পিকনিক তারপরে বনগা লোকালে আমার লোকালে যেতেই হয় বনগা লোকালে কাজ করতে যাচ্ছি দেখছি একের পর এক পোস্টার

সুতরাং মানুষ কি করছে আবেগে তার সাথে তো মানে মৃত্যুঞ্জয় মাঝে মাঝে অবাক হয়ে যায় আসলে কি জানেন তো ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের মধ্যে এই যে অনায়াস যাতায়াত থাকে তো কিন্তু কোথাও ধরুন যারা আজকে তৃণমূল ছিল কালকে বিজেপি আমার ফোনের কি অবস্থা জানেন এই লিখছি বিজেপি অর্জুন সিং আবার এই লিখতে হচ্ছে তৃণমূল অর্জুন সিং আবার এই লিখছি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল

আমার একদম মুখের কথা ছিনিয়ে নিয়েছেন আমি এই প্রশ্নটাই করছি এটাই তো মুশকিল কেন্দ্রের সরকার থাকা সত্ত্বেও সিবিআই দেখুন রাজ্য থেকে কিভাবে ম্যানেজ করতে পারছে অর্থাৎ কন্ট্রোল করতে পারছে এটা বোধ কোথাও আপনার মনে হয় কেন্দ্র সরকারের এ রাজ্য সরকারের কাছ থেকে শেখা উচিত অন্তত আপনাদের অভিযোগগুলো দেখে আমার তাই মনে হয় শিখবো না শিখবো না হ্যাঁ এবং আমরা কোনো খারাপ কিছু আমরা শিখবো না যদি ভালো কিছু থাকে বিজেপি আমাদের সিপিএম যদি ভালো কিছু থাকে কংগ্রেসের ভালো কিছু থাকে নিশ্চয়ই কিন্তু এটা শিখবো কি করে একটা এজেন্সিকে কন্ট্রোল করতে হয় সেটা তো আমরা পুলিশ ফাইল আছে আপনাকে একটা কথা মনে করে দিই এখানে বাম ফ্রন্টের কেউ নেই এখানে সাবেক সরকারের কেউ নেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করতেই হবে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী যখন তিনি রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী হিসেবে যেতেন ঠিক সেই সময় দাঁড়িয়ে জঙ্গলমহলে একের পর এক তাদের কমরেডদের গুলিবিদ্ধ হতে হয়েছে বাড়ি ছেড়ে দিতে হয়েছে তাদের সামলাতে পারেননি বলেই মানুষ বুঝে গেছিল নিজের লোকেদের সামলাতে পারছে না তাই তাদের সরে যেতে হয়েছে কোথাও আপনাদের অভিযোগ মোতাবেক এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী সন্ত্রাসে আপনাদের কর্মীরা বাড়ি ছাড়া উত্তর কলকাতায় এরকম অজস্র মানুষ আমাদের ফোন করেছিল তারা বাড়িতে ঢুকতে পারেনি আপনাদের নেতৃত্ব কিছু করেনি শর্ট লেখেও একই ঘটনা আমি আজকে যেহেতু উত্তর কলকাতায় নিয়ে আছি আপনারা কিছু করতে পারেননি যদি সিবিআই ইডিও এখানে এসে সেটিং হয়ে যায় যদিও বলেছেন সিবিআই সংক্রান্ত এখনও ইডি ট্র্যাক রেকর্ড অসাধারণ সিবিআই যদি সেটিং হয়ে যায় তাহলে আপনারা মনে করছেন যারা আপনাদের দু হাজার একুশে আপনাদের দিকে এসেছিল সেই সব সক্রিয় সমর্থকরা কর্মীরা আপনাদের সঙ্গে থাকবে এটা তো আপনাদের ব্যর্থতা বিরোধী হিসেবে সেটা স্বীকার করুন আর সেই অভিমানটা সেই অভিযোগটা আজকে দিলীপ ঘোষের মুখ থেকে বেরিয়েছে আজকে যখন প্রথম পোস্ট ভায়োলেন্স শুরু হলো এখনো গুগলে ক্লিক করে দেখবেন প্রথম মামলাটা আমি করেছিলাম সুস্মিতা শাহাদত আমি জানি ওই জন্যই তো আজকে আপনাকে চেয়েছি আজকে আমি মামলা করেছি তরুণ জ্যোতি মামলা করেছে প্রিয়াঙ্কা মামলা করেছে মানুষ ঘরে ফিটছে কোথায় ফিটছে না তাদের তো আমরা তো চেষ্টা করছি তাদেরকে ঘরে ফেরাতে তারা প্রচুর মানুষ হ্যাঁ আমি আপনার সাথে এক একমত ঋতব্রতদা এখনো সব মানুষকে ঘরে ফেরাতে পারিনি তবে প্রচুর মানুষ এখন ঘরে ফিরেছেন আমরা তাদেরকে সাহস জুগিয়েছি আমরা তো একটা সময় একটা এটা তো অস্বীকারের কোন জায়গা নেই বিজেপি কোন জায়গা থেকে এই জায়গা গতিমুখটাকেই পশ্চিমবঙ্গের আজকে আমাদের মানুষ ভালোবেসেছে বলে আজকে পশ্চিমবঙ্গে রাজনীতির গতিমুখটাই জায়গায় আমি বলে আমি বলি যে উনি আপনি যে বলছিলেন না যে পোস্টপোল ভায়োলেন্সের পরে ওনারা মামলা করতেই পারেন সেটা মামলা করার অধিকার আছে কিন্তু দিলীপ ঘোষের উস্কানিমূলক বক্তব্য এবং বিজেপির এক এক মানে এক একটা নেতার তার বাবুর যে ওই গুলি করে দেবো তারপর শীতলকুচির মতো ঘটনা এরপরে বিজেপির কর্মীরা জেতার পরে এত ম্যান্ডেট পেয়ে আমাদের ক্ষমতা আসার পরে কিছু ভয় পেয়ে নিজে থেকেই চলে গেছিলো কিন্তু আপনাদের চ্যানেল দেখিয়েছে যে উত্তর কলকাতা নিয়ে যখন আলোচনা হচ্ছে উত্তর কলকাতায় কুণাল ঘোষ প্রথম ব্যক্তি যে বাগমারিতে অবশ্যই আমরা দেখেছি বিজেপির অবশ্যই আমরা দেখিয়েছি আমরা দেখেছি উত্তর কলকাতায় একের পর এক জায়গায় আমরা বলেছি আমরা বলেছি যে

যে ঘর না 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 আমরা আপনি রাজনীতি করুন যা খুশি আমি গণতান্ত্রিক অধিকার থাকুন মৃত্যুঞ্জয় আপনি শিয়ালকে ভাঙা বেড়া দেখাবেন না কত জরিমানা দিয়ে কোথায় কাদের ঢোকাতে হয়েছে কাদের নেতৃত্বে সমস্ত কিছু আছে আমি এই নিয়ে আলোচনা করব না কিন্তু আমি একটা কথা বলবো আজকে যে কথা মৃত্যুঞ্জয় বলছে যে কথা গোটা বাংলা দেখলো কোথাও কি এটা এই বার্তাটা পৌঁছে গেল না যে যেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আছেন যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন কিন্তু দিলীপ ঘোষ মহাশয় আজকে যে তার যে উদ্ধৃতি সবার মুখে মুখে এটা কোথাও প্রমাণ হলো না যে আপনাদের পার্টিতে কোথাও ঐক্যের অভাব না একদম প্রমাণ হয়ত তার কারণ দিলীপ আমি এখনো বলছি দিলীপ ঘোষের কথাটাকে আমরা দেখছি ইন আইসোলেশন উনি একটা কথার পরিপ্রেক্ষিতে কি বলেছেন সিবিআই তো মানে কতগুলো মামলা তো সিবিআই করছে সিবিআই ইনভেস্টিগেশনের ট্রেন্ডিং রয়েছে একদম একদম একেবারে আমি একমত আপনার সাথে একমত এবং সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ মহাশয় তিনি

দিলীপ ঘোষ মহাশয় যা বলেছেন ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে এই নিয়ে ঝড় উঠে গেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার আপনাকে প্রশ্ন কোথাও কি হাটে হাড়ি ভেঙে দিলেন দিলীপ ঘোষ মহাশয় অর্থাৎ সিবিআই সঙ্গে সেটিং এই কথাটা বলে ওনার আমি তো বারবার বলছি সিবিআই সাথে সেটিং শুভেন্দু অধিকারী করতে পারে বিজেপির সেই অ্যাক্সেসটা আছে বিরোধী দলের সেই অ্যাক্সেসটা নেই এক দ্বিতীয় কথা হলো যে আপনি ভাবুন না আমাদের অ্যাক্সেস কিভাবে থাকবে মানে ক্ষমতায় আছে কোন কোন দপ্তর সিবিআই অবশ্যই আমার সময় একেবারে শেষ একটা জিনিস খুব পরিষ্কার একদিকে যেমন সিবিআই সঙ্গে সেটিং এর কথা দিলীপ ঘোষ মহাশয় বলেছেন এই নিয়ে বারবার আলোচনা হচ্ছে কোথাও তো কিছু একটা হচ্ছে তা নাহলে সবকটা সমীকরণ মিলছে না রাজনীতিতে অনেক সময় অনেক সমীকরণ মেলে না অঙ্কের মতো তার কারোর ভ্যারিয়াস ফ্যাক্টর অর্থাৎ নানা ধরন উপাদান থাকে আমাদের সেদিকে দৃষ্টি থাকবে আর উত্তর কলকাতায় যেই মহিলা নিক্ষিতা হলেন যে তিনি অন্তঃসত্ত্বা যে শিশু আগামী ভবিষ্যতে এ দেশের এ রাজ্যের নাগরিক তার কাছে আমরা টাফ ফাইটের পক্ষ থেকে সবাই নিশ্চয়ই একমত হবেন ক্ষমা চেয়ে নেব আমাদের সমাজে যে করুক যারা করুক যেই কারণেই করুক না কেন আমরা সবাই ক্ষমা প্রার্থী আমাদের সমাজের লজ্জা এর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে গেলে রাজনীতি নেই এর মধ্যে সংস্কৃতিটাই সবচেয়ে বড় কথা এই বলেই আজকে টাফ ফাইট শেষ করছি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বিশ্লেষণ আপনাদের যুক্তি আপনাদের দৃষ্টিভঙ্গির জন্য আরও একবার বলি পরেশপাল মহাশয় আপনাকে আজকে সারাদিন চেষ্টা করেও ফোনে পাইনি নিশ্চয়ই আপনাকে ফোনে পেলে আমার কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করব। টাফ ফাইট বিদ্রোহী শেষ করছি অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে সবার আগে সবার পাশে পাওয়ার পঞ্জাব সরকার ডিয়ার টু মান্থলি লটারি রোধ পুরস্কার এক কোটি কুড়ি লাখ টাকা এস বি অফ ম্যানেজমেন্ট রাজীবাড়ি বারাসাত এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন এশিয়ান পেন্সের হাইড্রোলক ভাঙা ভাঙি না করে ওয়াটারপ্রুফিং